করোনা আবহে কিন্তু জন্মাষ্টমীর পূজো বন্ধ নেই বর্ধমানে। অতি প্রাচীন রাজরাজাতির মন্দির পূর্ব বর্ধমানের নতুনগঞ্জ ত্রিতলা রাধাকুঞ্জ বিহারী মন্দির প্রায় 200 বছরের পূজো ধুমধামের সঙ্গেই পালিত হল জন্মাষ্টমীর পূজো। অন্যান্য দিন এই মন্দিরে জন্মাষ্টমীর পূজোতে প্রচুর ভক্তের আগমন হতো, সারা রাত ধরে পূজো চলত। বর্ধমানের বিভিন্ন জায়গা থেকে ভক্তরা পূজো দিতে আসত এই মন্দিরে। কিন্তু করোনা পরিস্থিতির মধ্যে এবার মন্দিরে খুব সামান্য ভক্তদের নিয়ে পূজো হলো। সামাজিক দূরত্ব বজায় রেখে মন্দিরের গেট থেকে একে একে ভক্তদের প্রবেশ করানোর আগে স্যানিটাইজার দিয়ে ভক্তদের ভিতরে প্রবেশ করানো হলো। পাশাপাশি এদিন বর্ধমানের আরও এক রাজাতির মন্দির বর্ধমানের রাধাবল্লভ মন্দির, সেখানেও সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারি মান্যতা দিয়ে মুখে মাস্ক পরে পুজো সম্পূর্ণ হয় এদিন। আর এক মন্দির বর্ধমানের বোরহাট কালী মন্দির, সেখানেও জন্মাষ্টমীর পুজো অনুষ্ঠিত হলো। প্রায় 50 বছর ধরে এই মন্দিরের পুজো হয়ে আসছে।
এবারে করোনা ভাইরাসের কারণে আমরা দেখতেই পাচ্ছেন আমাদের করোনা ভাইরাসের যত রকম সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে আমরা করতে হয় সেটাই করছি। রাজবাড়ির পুজোটা না হলেই নয়, সেই জন্য রাজবাড়ির পুজোটাই আমাদের হচ্ছে। কোনো মানুষের, সাধারণ মানুষের পুজো আমরা, ভক্তের আমরা নিচ্ছি না, শুধু দর্শনের জন্যে। জন্মাষ্টমীতে দর্শন হবে না, সেই জন্য জন্মাষ্টমীর জন্যে শুধু দর্শনটা চালু রেখেছি। আপনি নিশ্চিত দেখলেন আমরা গেটের ঢোকার মুখে স্যানিটাইজারের ব্যবস্থা করেছি, তারপরে যতক্ষণ পাচ্ছি ভিড় আমরা জমতে দিচ্ছি না ঠাকুরের কাছে। মানুষকে পাঁচ মিনিটের মধ্যে দর্শন করে তাদেরকে আবার সরে যেতে হবে। বাবার ভোগে বাবার যা হতো সেরকমই হচ্ছে, কিন্তু আমরা যেটা একটা ভক্তবৃন্দকে একটা ভোগ দিতাম 1000-3000 লোকের, সেটা আজকে এবারে বন্ধ আছে। আমাদের মানে মানে কি বলবো, অত্যন্ত ভারাক্রান্ত আমরা এই ব্যাপারটায়, কিন্তু কিছু তো করার নেই, বর্তমান পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতেই হবে। ভক্তবৃন্দদেরও কাছে আমাদের অনুরোধ রাখছি যাতে তারা কিছু মনে না করে। গত বছরে বলুন আমরা ভক্তবৃন্দদেরকে প্রায় 3-4 হাজার ভক্তকে আমরা প্রসাদ বিতরণ করেছি। তারপরে ঠাকুর বাড়ির তো যা, রাজবাড়ির যা পুজো দেখতেই পাচ্ছেন যেটা হচ্ছে সেটা তো হচ্ছেই। আজকে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, তাই জন্মাষ্টমী পুজো আমরা বোরহাট ঢোকাখালী মন্দিরে পুজো করছি আমরা। এখন তো একটা চারিদিকে দেখা যাচ্ছে করোনা নিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্ক বা দূরত্ব বজায় রেখে কাজ করতে হবে, প্রতিটি জায়গা মন্দির বন্ধ, সেই জায়গা আজকে কিভাবে পুজো করা হচ্ছে? দেখুন, এই পুজোটা আমাদের দীর্ঘদিন থেকে চলে আসছে, তো আমরা মানে করোনা পরিস্থিতিতে আমরা সরকারি বিধিনিষেধ মেনেই যেটা ঠাকুরের আচার অনুষ্ঠান সেটাই করছি, এবং যারা আমরা ভক্তরা আছি যারা যতটা সম্ভব দূরত্ব মেনটেন করে আমরা আছি যাতে সংক্রমণটা যতটা ঠেকানো যায়। আর ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমরা প্রার্থনা করছি যাতে করোনার এই যে প্রকোপ থেকে মানুষ মানে শান্তি পায় এবং মানুষ যাতে ভালো থাকে, এটা আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করছি।